বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি, অ্যাসোসিয়েট প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস। সিয়াম বা রোজার উপকারিতা, আপনারা যদি উপকারিতার কথা চিন্তা করেন, প্রথমত এটা মহান রব্বুল আলমিনের আদেশ। ইসলামের যে পাঁচটি স্তম্ভ, এর মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে সিয়াম বা রোজা পালন করা। মহান রব্বুল আলমিনের রাজি খুশির জন্য আমাদেরকে ওনার উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআনুল মজিদ ও হাদিস গ্রন্থে অনেকগুলা আল্লাহর বাণী এবং হাদিস এসেছে। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। তো এই জাতীয় অনেক আয়াত এসেছে পবিত্র কোরআনুল মজিদে এবং হাদিস গ্রন্থেও এই জাতীয় হাদিস এসেছে। হাদিস গ্রন্থ থেকে বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফ, সহি মুসলিম শরীফে হাদিসটা এসেছে। তো এই জাতীয় অনেক হাদিস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। যারা ইসলামের চিন্তাবিদ, ইসলাম নিয়ে গবেষণা করেন, জ্ঞানী ব্যক্তিত্ব আছেন, ওনারা এই ব্যাপারে আপনাদেরকে বহু ভিডিও আছে। তো আমি আজকে মূলত হেলথ বেনিফিট বা চিকিৎসা বিজ্ঞানে এই ফাস্টিং বা সিয়ামের কি উপকারিতা, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমাদের অনেকের পেটের বিভিন্ন প্রবলেম থাকে, যেমন আইভিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, গ্যাস হওয়া, তারপরে অনেকের মেটাবলিজমে বা হজম শক্তির জনিত বিভিন্ন সমস্যা থাকে। বিভিন্ন স্টাডিতে, বিভিন্ন হেলথ জার্নাল পাবলিকেশনে দেখা গিয়েছে যে এই সিয়াম পালনের মাধ্যমে এই পেটের এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমরা যারা বিভিন্ন রোগী আছেন, আপনারা যারা বিভিন্ন ডায়াবেটিস জনিত সমস্যা ভুগছেন দীর্ঘদিন ধরে, এই সিয়ামের মাধ্যমে, ফাস্টিংয়ের মাধ্যমে ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল হয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে ভুগছেন, হার্টের বিভিন্ন রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে, স্পেশালি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের ক্ষেত্রে সিয়াম খুবই কার্যকরী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, কোলেস্টেরলের, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে আসে। অনেকে আছেন আপনারা ওজন কমাতে পারেন না, খাবার সচেতন হওয়ার পরেও পারেন না বিভিন্ন কারণে, এই সিয়ামের মাধ্যমে ওজন কমানো খুবই সহজ এবং এটা একটা প্র্যাকটিসিং লাইফের মধ্যে চলে আসে এবং সহজেই আপনি প্র্যাকটিস করতে পারবেন এই সিয়াম পালন করার মাধ্যমে। চলছে মাহে রমজান, সো এই মাসটা আপনারা যারা অতিরিক্ত ওজনে ভুগছেন বা অতিরিক্ত ওজনের কারণে সমস্যা আসছেন, তারা মাসটি সিয়াম পালনের মাধ্যমে আপনার শারীরিকে সুস্থতা আপনি পেতে পারেন। আমরা দেখছি বিভিন্ন রোগ, যত রোগ হয়, মোস্ট অফ দ্য রোগের মূল কারণই হচ্ছে প্রদাহ, শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ। এই প্রদাহ কমাতে স্টাডিতে এসেছে যে সিয়াম বা ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো বাত রোগ বলেন বা যে কোনো প্রদাহ, শরীরের ব্যথা বেদনা হইতে শুরু করে সকল ইনফ্লামেশনকে সাবসাইড করার ক্ষেত্রে সিয়াম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সিয়ামের মাধ্যমে আমাদের ক্যান্সার যে কোষ থাকে, এটা কিন্তু অলরেডি একজন নোবেল পুরস্কার পেয়েছেন, যে শরীরের ক্যান্সার কোষ, যে কোষগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই সিয়ামের মাধ্যমে এই কোষগুলা ধ্বংসপ্রাপ্ত করা সম্ভব। মস্তিষ্কের, আমাদের যে ব্রেন, ব্রেনের মানে মেধা বিকাশে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা, কার্যক্রম বৃদ্ধিতে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি স্বাস্থ্য এবং কিডনির সুরক্ষায় সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজিং প্রসেস, আমরা বয়স বাড়ার সাথে সাথে, যাদের আমরা বয়স বাড়ছে, আমাদের এজিং প্রসেস, বিভিন্ন ডিজেনারেশন এবং এজিং প্রসেস জনিত যে টিস্যুর শক্তি সামর্থ্য কমে আসে, এ সিয়ামের মাধ্যমে
এই শক্তি সামর্থ্য কমে আসার প্রবণতা বা এজিং প্রসেসকে উই ক্যান ডিলে, আমরা ডিলে করা সম্ভব। এবং যারা বিভিন্ন বাজে নেশায় আছেন, মদ্যপান, ধূমপান, অ্যালকোহল হতে শুরু করে বিভিন্ন বাজে চিন্তা চেতনা এবং বাজে কাজ করেন, তারা এই সিয়াম পালন করে এই যে অভ্যাস তৈরি যদি করতে পারেন আপনি, তাহলে কিন্তু এই ধূমপান, মদ্যপান, অন্যান্য নেশা থেকে আপনি আস্তে আস্তে প্র্যাকটিসিং লাইফ হিসাবে বা প্র্যাকটিস করতে করতে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই যে দীর্ঘ সময় ধরে সিয়াম পালন করবেন, আপনি মদ্যপান করবেন না, ধূমপান করবেন না, খারাপ কাজ করবেন না, তখন কিন্তু সেই থেকে আপনি আস্তে 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 বের হয়ে আসতে পারবেন। কারণ আপনি প্র্যাকটিস যখন করবেন তখন দেখবেন আপনার জন্য জিনিসটা সহজ হয়ে আসছে। তো এই সিয়াম মহানুব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন করার জন্য, পাশাপাশি উনি আমাদের তার বান্দাদের স্বাস্থ্য সুরক্ষা, শারীরিক মানসিক সুস্থতার জন্য আমাদের জন্য এই সিয়াম একটা নিয়ামত। আসুন আমরা প্রত্যেকটা লোক আজকে থেকেই সিয়াম পালন করার চেষ্টা করি, এবং এই মাসটি চলে গেলে পরবর্তীতে আমরা নবীজির সুন্নাহ অনুযায়ী আমরা সোম এবং বৃহস্পতিবার অন্তত সিয়াম পালন করার চেষ্টা করব। এবং এই সিয়াম পালন করতে গিয়ে বিকালে অতিরিক্ত ভোজ, যেটা ইফতারি এবং সেহরি বা মধ্যরাতে, সেটাও আমরা পরিত্রাণ করব। এতে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থতা অর্জন করতে পারব, এবং আমাদের এই অতিরিক্ত ভোজের টাকাটা আমরা গরিব দুঃখী বা না খেয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।